নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। 2 জুলাই 2022 শনিবার, যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় এই ভিডিওতে আমি আলোচনা করব। তবে একটি কথা আমি প্রতিদিনের মতন বারবার বলি, যে ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এই যে আমি যে পাঁচটি রাশির কথা বলছি, এই পাঁচটি রাশি আপনি যদি মানুষ হন, আপনার সঙ্গে এই ঘটনাটা নাও করতে পারে, যে প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তির কথাটা বলছি। কেন বলছি, কি কারণে বলছি, কাদের এই প্রাপ্তি ঘটতে পারে, কাদের ঘটতে পারে না, কি কারণ, ডিটেলস আলোচনা শোনার পর শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন, ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন, প্রাপ্তি হচ্ছে না। দেখুন, প্রথম কথা আমি বলি, এই ভিডিওটি আমি প্রতিদিন দিয়ে থাকি, কারা আগামীকাল গরিব থেকে ধনী হতে চলেছে, আপনিও তো পেতে পারেন। খুব যারা গরিব মানুষ তারাও কিন্তু আগামীকাল কম হোক বেশি হোক অর্থ কিন্তু পেতে পারে। এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, অর্থাৎ আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাবটা কিন্তু দেখা একান্তই দরকার। ভাগ্যভাব যত স্ট্রং হবে না, আপনার প্রাপ্তি কিন্তু হবে। ধনভাব যত স্ট্রং হবে, ধন আপনার আসবে, আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি আপনার কিন্তু ঘটবে। আলোচনাটা শুরু করা যাক। দেখুন, এই যে রাশিগুলোর আমি কথা বলবো, পাঁচটি রাশি, সেই পাঁচ রাশির মানুষদের কিন্তু আগামীকাল প্রাপ্তি ঘটার সম্ভাবনা প্রবল, কিন্তু আপনার জন্মকালীন যোগ থাকা দরকার। বা সেই যোগটা যদি আগামীকাল আপনার থাকে, তাহলে আপনার সঙ্গে এই ঘটনাটা ঘটতে বাধ্য। আর যদি দেখা যাচ্ছে আপনার 6 মাস পর আছে, বা 1 বছর পর আছে, বা 2 বছর পর আছে, সেটা তখনই কিন্তু ঘটা সম্ভব। দেখুন, রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, রাহু, বুধ, শুক্র, শনি, এই চারটি গ্রহ আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু হচ্ছে কলিযুগের রাজা, অর্থাৎ রাহুকে যদি আপনারা স্ট্রং করতে পারেন, তাহলে আপনারা কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত করবে। এবং যাদের ক্ষেত্রে অল্পের জন্য টাকা মিস খেয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ আপনাদের এই প্রাপ্তির জায়গাটা বাধা সৃষ্টি করছে, সেই বাধাটা অতিক্রম করার জন্য সহায়ক হবে। তবে রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, আপনার হস্তরেখাতে কেমন আছে, সেটা দেখা কিন্তু দরকার। জন্মকুণ্ডলিতে রাহু কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, কোন ভাবে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, দেখা দরকার। এবং রাহু আপনার হস্তরেখাতে কেমন আছে, সেটা কিন্তু দেখা দরকার। রাহু আপনার কুণ্ডলিতে বা হস্তরেখাতে ভালো নেই, রাহুকে আগে মজবুত করা দরকার। এবং আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কিসে চলছে, সেটা কিন্তু দেখা দরকার। দেখুন, রাহু কী দেয়, রাহু হচ্ছে কলিযুগের হচ্ছে রাজা। এই যে আকর্ষিক প্রাপ্তি, যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল এই পাঁচ রাশির কথা আমি বলবো, এই পাঁচ রাশি কিন্তু অর্থ কিন্তু পাবে। কত অ্যামাউন্টের অর্থ পাবে, সেটা ডিপেন্ড করবে তার ন্যাকাল চার্টের উপর এবং তার ভাগ্যভাবের উপর। দেখুন, কে না ধনী হতে চায়, প্রত্যেকেই চায় আমি প্রচুর টাকার মালিক হয়, কিন্তু প্রত্যেকের সঙ্গে কি এমনটা ঘটে, তা ঘটে না। তাহলে আজকে আমাদের গুড়বি আনাই কিন্তু চলে যেত। এই পাঁচ রাশির একজন যেন খুব মানে দরিদ্র মানুষ আছে, একদম খুব ধনশালীও মানুষ কিন্তু আছে। কেন আছে, তাদের জন্ম ছক ডিফারেন্ট কেন, এটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ এই যে রাশিগুলোর আমি কথা বলতে চলেছি, আগামীকাল পাঁচ রাশি অর্থাৎ সৌভাগ্যশালী রাশি হতে চলেছে, সেই রাশিগুলোর একে একে টার্গেট নাম্বার এবং শুভ সময় আমি আপনাদেরকে জানাবো। এবং যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন আমার সাথে, হোয়াটসঅ্যাপ আপনারা মেসেজ করুন,
অনলাইন কনসালটেন্সির জন্য, এবং যারা রাহু কবচ নিতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, এবং অনলাইন কনসালটেন্সির জন্য বা হস্তরেখা বিচার করার জন্য এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবে। প্রচুর কমপ্লেন্স, রাহু কবচ কোথায় পাবো, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা রাহু কবচের ব্যাপারে আপনারা জেনে নিতে পারবেন আমার কাছে কীভাবে আপনারা রাহু কবচটা পাবেন। তো আলোচনা শুরু করা যাক। দেখুন, রাহু যে এই যে কলিযুগে যে অর্থ প্রাপ্তি যে ঘটায় কিনা, এই জন্য কিন্তু রাহুকে কিন্তু স্ট্রং করা দরকার। রাহু আপনার কেমন আছে সেটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে বলতে হবে। আপনার হস্তরেখা থেকে কেমন আছে, যাদের জন্মকুণ্ডলী নাই তাদের কি পাবে না, হস্তরেখা বিচার করতে হবে, হস্তরেখাতেও কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। এই এর পরবর্তী আমি আরেকটি কথা আপনাদেরকে বলি, যে রাশিগুলোর আমি কথা বলবো সে রাশিগুলো বিশেষভাবে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, আগামীকালে যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 6। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7 এবং 6। আপনাদের ক্ষেত্রে শুভ সময় 11:44 থেকে 1:29 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ সময় বৃশ্চিক রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8, 3 এবং 8, এবং আপনাদের শুভ সময় 10:33 থেকে 12:26 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার ধনুরাশির। শুভ সময় আপনাদের 8:41 থেকে 11:56 পর্যন্ত শুভ সময়। এরপর যে রাশির কথা বলবো, 4 নম্বর যে রাশি মহাসৌভাগ্যশালী হতে চলেছে সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7, এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3, এবং আপনাদের শুভ সময় 9:44 থেকে 10:12 পর্যন্ত, সময়টা খুব খুব সংক্ষিপ্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম, এবং অন্তিম যে রাশি, যে রাশির আগামীকাল সুপার প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 6, এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1, এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় আগামীকাল সেটি হচ্ছে 11:11 থেকে 1:14 পর্যন্ত। অর্থাৎ এই 5 রাশি আগামীকাল শনি মহারাজের কৃপায় প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। তবে আপনার জন্মছকে যোগ থাকা দরকার, আপনার জন্মছকটা বিচার করানো দরকার, বা যদি না হচ্ছে হস্তরেখা বিচার করান। যে 5 রাশির মানুষের কথা বললাম, কম হোক বেশি হোক যে কোনো দিক থেকে আপনারা কিন্তু কালকে অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।